শ্রেণী কার্যক্রমে স্বাগত। একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসে আমি মোহাম্মদ জহির হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম। আজকের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় এক, হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাব সমীকরণ, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ইকুয়েশন। অর্থাৎ আমরা আজকে অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর একটি পূর্ণাঙ্গ ক্লাস নেওয়ার চেষ্টা করব। শিখন পাও আলোচনা শেষে শিক্ষার্থীরা হিসাব সমীকরণ সম্পর্কে জানতে পারবে, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব সম্পর্কে জানতে পারবে। নাম্বার তিন, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবের ক্ষেত্র বা আওতা সম্পর্কে জানতে পারবে। হিসাব সমীকরণ সম্পর্কিত প্রায়োগিক সমস্যার সমাধান করতে পারবে। প্রথমে আসা যাক, হিসাব সমীকরণ বলতে আমরা কি বুঝি। সর্বাবস্থায় লেনদেনের ডেবিট ও ক্রেডিট পরস্পর সমান হবে, এই নীতির উপর ভিত্তি করে আধুনিক হিসাব শাস্ত্রবিদগণ একটি গাণিতিক সূত্র প্রয়োগ বা ব্যবহার করেছেন যা হিসাব সমীকরণ নামে পরিচিত। হিসাব সমীকরণ এমন একটি বিজ্ঞানসম্মত সূত্র যা হিসাব বিজ্ঞান সংশ্লিষ্ট সকল বিষয় এই সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করা সম্ভব। যে সকল বিষয় এই সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করা সম্ভব নয়, সেই বিষয়গুলো হিসাব বিজ্ঞানের বিষয় বলে পরিগণিত হবে না। হিসাব সমীকরণ বাংলায় সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য। এই সমীকরণটিকে আমরা বিশ্লেষিত রূপে প্রকাশ করতে পারি, সম্পদ সমান দায় প্লাস মূলধন মাইনাস উত্তোলন প্লাস আয় মাইনাস ব্যয়। অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন ইংলিশ, ইংরেজিতে আমরা এই সমীকরণটিকে এভাবে উপস্থাপন করতে পারি, এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, এবং বিশ্লেষিত রূপ হিসাবে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু এল প্লাস সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। এখানে এ সমান অ্যাসেট, এল সমান লাইবিলিটি, ওই ওনার্স ইকুইটি, সি ক্যাপিটাল, ডি ড্রয়িংস, আর রেভিনিউ, ই এক্সপেন্ডিচার, আর মাইনাস ই অর্থাৎ আর থেকে ই বাদ গেলে হয় নেট প্রফিট অথবা নেট লস আসবে। আর ইজ গ্রেটার দেন ই অর্থাৎ এক্সপেন্ডিচার চাইতে আয় যদি বেশি হয় সেক্ষেত্রে নেট ইনকাম, আর ইজ লেস দেন ই অর্থাৎ এক্সপেন্ডিচার থেকে আর যদি ছোট হয় সেক্ষেত্রে নেট লস হবে। হিসাব সমীকরণের উপাদান মালিকানা সত্যের উপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ। সাধারণত মালিকানা সত্যের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ নিম্নরূপ। এক, সাধারণত মালিক কর্তৃক প্রতিষ্ঠানে যা কিছু আনয়ন করা হয় তাতে মালিকানা সত্য বা ওনার্স ইকুইটি বাড়ে, যেমন মূলধন আনয়ন। মালিক প্রতিষ্ঠান বা ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে গেলে মালিকানা সত্য বা ওনার্স ইকুইটি হ্রাস পাবে, যেমন উত্তোলন। লাভ বা আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্য বৃদ্ধি পায়, পক্ষান্তরে ক্ষতি বা ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। নাম্বার চার, মুনাফা জাতীয় খরচ যেমন ক্রয়, ক্রয় পরিবহন, বেতন, মজুরি ইত্যাদির জন্য মুনাফা হ্রাস পায়, এবং মুনাফা জাতীয় আয় যেমন বিক্রয়, বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন ইত্যাদির জন্য মুনাফা বৃদ্ধি পায়। সুতরাং যে কোনো মুনাফা জাতীয় খরচের জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং যে কোনো মুনাফা জাতীয় আয়ের জন্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই টপিক্স এর আলোকে যে চারটি প্রভাব পরিলক্ষিত হচ্ছে এই প্রভাবগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ আমরা জানি যে মূলধন আনলে মালিকের অধিকার প্রতিষ্ঠানে বেড়ে যায়, আবার সেই মালিক যদি উত্তোলন করে সেক্ষেত্রে মালিকের অধিকার হ্রাস পাবে। প্রতিষ্ঠানের লাভ বা আয় এটি মালিকানার সত্ত্ব অর্থাৎ মূলধনকে বৃদ্ধি করে, অন্যদিকে ক্ষতি হলে বা ব্যয় বৃদ্ধি পেলে সেক্ষেত্রে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর আমরা মুনাফা জাতীয় সকল খরচ অর্থাৎ রেভিনিউ খরচ গুলোর কারণে আমরা জানি যে মুনাফা প্রতিষ্ঠানের বৃদ্ধি পায়। অন্যদিকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে মুনাফা জাতীয় খরচ যেমন ক্রয় পরিবহন, ক্রয় বেতন, মজুরি ইত্যাদির জন্য মুনাফা হ্রাস পায়, অন্যদিকে মুনাফা জাতীয় আয় যেমন বিক্রয়, বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন ইত্যাদির জন্য মুনাফা বৃদ্ধি পায়। সুতরাং আমরা জানি যে এই মুনাফা মালিকের মূলধনের সাথে যোগ হয়, অন্যদিকে লস বা ক্ষতি হলে মালিকের মূলধন থেকে বাদ যায়। তাহলে এই
টপিকসটি তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব সমীকরণ অ্যাকাউন্টিং এর একটি যুগান্তকারী আবিষ্কার। এই সমীকরণের মধ্যে প্রতিটি লেনদেনের প্রভাব আমরা দেখতে পাই, সেই প্রভাবগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। হিসাব সমীকরণের লেনদেনের প্রভাবকে 9টি শ্রেণীতে ভাগ করা যায়, অর্থাৎ 9 ধরনের লেনদেন হিসাব সমীকরণকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করে। অর্থাৎ আমরা যদি হিসাব বিজ্ঞানের একেবারে শুরু থেকে হিসাব বিজ্ঞানের গভীর সমস্যাগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাবো 9 ধরনের লেনদেন হিসাব সমীকরণকে প্রভাব বিস্তার করে। অর্থাৎ এই 9 ধরনের লেনদেনের বাইরে মূলত কোনো লেনদেন নাই। হিসাব বিজ্ঞানের যদি আলোচনা হতে হয়, তাহলে এই 9 ধরনের লেনদেন হিসাব সমীকরণকে প্রভাবিত করতে হবে। এখন আসা যাক আলোচনা। 1 নম্বর প্রভাব, সম্পত্তি এবং মালিকানা সত্ত্বের বৃদ্ধি, এ প্লাস ওনার্স ইকুইটি প্লাস। অর্থাৎ সম্পত্তি বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে। জনাব সাকিব 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, এই লেনদেনটিতে ফলে হিসাব সমীকরণে অর্থাৎ এজ ইকুয়াল টু এল প্লাস ওইতে কি পরিবর্তন হচ্ছে আমরা সেটি এখানে পর্যবেক্ষণ করব। প্রথমে আমরা দেখতে পাই এই লেনদেনটির একটি হিসাব খাত নগদান হিসাব বৃদ্ধি পাবে, অন্যদিকে আরেকটি হিসাব খাত হলো মূলধন হিসাব অর্থাৎ ওনার্স ইকুইটি বৃদ্ধি পাবে। আমরা এই লেনদেনটির ফলে দেখতে পাই 1 লক্ষ টাকা নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে সম্পত্তির দিকে, অন্যদিকে ডান পাশে মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্ব 1 লক্ষ টাকা বৃদ্ধি পাচ্ছে। এই লেনদেনটির ফলে হিসাব সমীকরণের উভয় দিকে সমানভাবে পরিবর্তন সাধন হয়েছে। সম্পত্তি ও মালিকানা সত্ত্বের হ্রাস, এই প্রভাবের ফলে এ মাইনাস ওনার্স ইকুইটি মাইনাস, অর্থাৎ সম্পত্তি কমে এবং মালিকানা সত্ত্ব কমে। উদাহরণ, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 10,000 টাকা উত্তোলন করেন, এই লেনদেনটির ফলে হিসাব সমীকরণ এ ইকুয়াল টু এল প্লাস ওইতে নিম্নলিখিত পরিবর্তন সাধন হয়। একদিকে সম্পদ ব্যাংক হিসাব অ্যাসেট হ্রাস পাচ্ছে, অন্যদিকে মালিকানা সত্ত্ব অর্থাৎ উত্তোলন হিসাব ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 10,000 টাকা একদিকে সম্পদ হ্রাস পাচ্ছে, অন্যদিকে অর্থাৎ ডান দিকে মালিকানা সত্ত্ব 10,000 টাকা হ্রাস পাচ্ছে। অর্থাৎ হিসাব সমীকরণকে সমানভাবে প্রভাবিত করছে। 3 নম্বর প্রভাবটি আমরা দেখতে পাই সম্পত্তি ও দায়ের বৃদ্ধি, অর্থাৎ এ প্লাস এল প্লাস, অর্থাৎ একটি অ্যাসেট বৃদ্ধি পাবে, অন্যদিকে লাইবিলিটি বৃদ্ধি পাবে। সম্পত্তি বাড়ে, দায় বাড়ে। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলো 50,000 টাকা, এই লেনদেনটিতে হিসাব সমীকরণে নিম্নোক্ত ভাবে প্রভাব বিস্তার করবে। আমরা দেখতে পাই এই লেনদেনটির ফলে একদিকে ব্যাংক হিসাব বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ব্যাংক ঋণ অর্থাৎ দায় লাইবিলিটি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বাম পাশে অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, ডান পাশে লাইবিলিটি বৃদ্ধি পাচ্ছে। 50,000 টাকা ব্যাংকে সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে 50,000 টাকা মালিকের দায় বৃদ্ধি পাচ্ছে। 4 নম্বর প্রভাবটি আমরা দেখতে পাই সম্পত্তি ও দায়ের হ্রাস, অর্থাৎ এল মাইনাস এল এ মাইনাস, সম্পত্তি কমে এবং দায় কমে। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব। ব্যাংক ঋণ 5,000 টাকা পরিশোধ করা হলো, এই লেনদেনটির ফলে হিসাব সমীকরণ এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওইতে নিম্নোক্ত পরিবর্তন পরিলক্ষিত হয়। একদিকে ব্যাংক হিসাব অর্থাৎ সম্পদ অ্যাসেট হ্রাস পাচ্ছে, অন্যদিকে ব্যাংক ঋণ দায় এল হ্রাস পাচ্ছে। অর্থাৎ 5,000 টাকা সম্পত্তির দিকে হ্রাস পাচ্ছে এবং 5,000 টাকা দায়ের দিকে এল নামক দায় হ্রাস পাচ্ছে। 5 নম্বর প্রভাবটি আমরা দেখতে পাই সম্পত্তির হ্রাস ও বৃদ্ধি, এ মাইনাস এ প্লাস, অর্থাৎ সম্পত্তি কমে এবং সম্পত্তি বাড়ে। একটা উদাহরণ দেওয়া যাক, কারবার জন্য 30,000 টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করা হলো,
এক্ষেত্রে দুটি হিসাবপক্ষ হিসাব সমীকরণ a = l + oi তে নিম্নোক্ত ভাবে পরিবর্তন সাধন করে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি হিসাবপক্ষ একটি আসবাবপত্র হিসাব অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে আরেকটি হিসাব খাত নগদের হিসাব তাও সম্পত্তি হিসাব সম্পত্তি হ্রাস পাচ্ছে। সুতরাং 30,000 টাকা আসবাবপত্র নামক সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে 30,000 টাকা নগদান হিসাব নামক সম্পত্তি হ্রাস পাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে হিসাব সমীকরণ a = l + oi তে সমানভাবে পরিবর্তন সাধিত হচ্ছে রয়েছে। দায় বৃদ্ধি এবং দায় হ্রাস l + l - অর্থাৎ একটি দায় বাড়ে এবং অন্য একটি দায় কমে। আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করি। 5,000 টাকার একখানা প্রতিবিল ইলে স্বীকৃতি দেয়া হলো, এই লেনদেনটির ফলে হিসাব সমীকরণ a = l + oi তে একটি দায় বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে অন্য আরেকটি দায় হ্রাস পাচ্ছে। তাহলে দায়টি হলো, একটি হলো প্রতিবিল প্রদেয় হিসাব হ্রাস পাচ্ছে, অন্যদিকে প্রদেয় নোট বা প্রদেয় বিল হিসাব বৃদ্ধি পাচ্ছে। লাইবিলিটির দিকে অর্থাৎ দায়ের দিকে 5,000 টাকা নামক প্রদেয় হিসাব নামক দায় হ্রাস পাচ্ছে, অন্যদিকে 5,000 টাকা নামক প্রদেয় নোট বৃদ্ধি পাচ্ছে, যার ফলে হিসাব সমীকরণকে সমানভাবে পরিবর্তন সাধন করছে। নমস্কার, মালিকানা স্বত্বের হ্রাস ও বৃদ্ধি ওই মাইনাস ওনার্স ইকুইটি প্লাস, অর্থাৎ মালিকানা স্বত্ব কমে এবং মালিকানা স্বত্ব বাড়ে। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করি। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এই লেনদেনটির ফলে হিসাব সমীকরণ a = l + oi তে নিম্নোক্ত পরিবর্তন লক্ষ্য করা যায়। একটি হলো উত্তোলন হিসাব ওনার্স ইকুইটি হ্রাস পাচ্ছে, অন্যদিকে ক্রয় হিসাব, এখানে ক্রয় হিসাব যদিও আমরা জানি যে এটি ক্রয় হিসাব ব্যয় হিসাব, কিন্তু এটি যদি আমরা এখানে যদি আমরা বিবেচনা করি ক্রয়কে ক্রেডিট বিবেচনা করি, অর্থাৎ ক্রয়ের বিপরীত তথা ব্যয়ের বিপরীত এটা আয় হিসাবে আমরা বিবেচনা করতে পারি, যার পরিপ্রেক্ষিতে এখানে মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে 10,000 টাকা ওনার্স ইকুইটি হ্রাস পাবে, সাথে সাথে আমরা এটাও দেখতে পাই 10,000 টাকা ওনার্স ইকুইটি বৃদ্ধি পাবে, যার ফলে হিসাব সমীকরণ a = l + oi তে সমানভাবে পরিবর্তন পরিলক্ষিত হয়। নাম্বার 8, দায় বৃদ্ধি ও মালিকানা স্বত্ব হ্রাস l + ওনার্স ইকুইটি মাইনাস, দায় বাড়ে এবং মালিকানা স্বত্ব কমে। একটি উদাহরণ দিয়ে আমরা জিনিসটি বোঝানোর চেষ্টা করি। কর্মচারীর বেতন 2,000 টাকা বকেয়া রয়েছে। আমরা জানি যে এটি একটি সমন্বয় জাবেদা, কর্মচারীর বেতন 2,000 টাকা বকেয়া থাকলে এখানে দুটি হিসাব পক্ষ, একটি হলো বকেয়া বেতন হিসাব এবং অন্যটি হলো বেতন হিসাব। আমরা জানি যে বকেয়া বেতন হিসাব হলো দায়, অর্থাৎ সমীকরণের দায় এল বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বেতন হিসাব একটি খরচ বা মুনাফা জাতীয় খরচ, যার পরিপ্রেক্ষিতে মালিকানা স্বত্ব হ্রাস পাচ্ছে। তাহলে হিসাব সমীকরণের ডান পাশে একটি এল বৃদ্ধি পাওয়া এল বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে হিসাব সমীকরণকে সমানভাবে পরিবর্তন সাধন করছে 2,000 টাকা মাধ্যমে। সর্বশেষ প্রভাবটি আমরা দেখতে পাই দায় হ্রাস এবং মালিকানা স্বত্ব বৃদ্ধি এল মাইনাস ওনার্স ইকুইটি প্লাস, অর্থাৎ দায় কমে এবং মালিকানা স্বত্ব বাড়ে। একটি উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব। এই জাতীয় লেনদেনের পরিমাণ খুবই কম, তারপরও আমরা এই লেনদেনটিকে ইউনিক হিসাবে আমরা বিবেচনা করতে পারি। অনুপার্জিত সেবা আয় 30,000 টাকা অর্জিত হয়েছে। এই লেনদেনটি আমরা সাধারণত সমন্বয় জাবেদার ক্ষেত্রে পেয়ে থাকি। এক্ষেত্রে দুটি সাপক্ষ আমরা দেখতে পাই এল এস গুলটা এল প্লাস ওইতে নিম্নোক্ত ভাবে পরিবর্তন সাধন করছে। একটি হলো অনুপার্জিত সেবা আয়, অনুপার্জিত সেবা আয় এটা হলো দায়, অনুপার্জিত সেবা আয় এখানে, অর্থাৎ আয়টা যখন অর্জিত হয়ে যায় তাহলে অনুপার্জিত সেবা আয়টা দায়টা হ্রাস পাবে। অন্যদিকে সেবা আয় যেটা হলো আয়, অর্থাৎ রেভিনিউ হিসাব, যার ফলে মালিকানা স্বত্ব বাড়বে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি হিসাব সমীকরণকে 3,000 টাকা
অনুপার্জিত সেবা আয় নামক দায় দিয়ে হ্রাস করছে, অন্যদিকে সেবা আয় 3,000 টাকা দিয়ে বৃদ্ধি করছে, যার ফলে হিসাব সমীকরণের উভয় পাশ সমানভাবে পরিবর্তন সাধন করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 9টি প্রভাব আমাদেরকে খুব যত্ন সহকারে মনে রাখার চেষ্টা করতে হবে। আশা করি এই 9টি প্রভাব যদি আমরা যথাযথভাবে স্মরণ রাখতে পারি এবং আমাদের অ্যাকাউন্টিং বোঝার ক্ষেত্রে আমরা যদি অনুশীলন করতে পারি, হিসাব বিজ্ঞানকে আমরা সহজে হাতের মুঠো নিয়ে আসতে পারব। এখন আসা যাক হিসাব সমীকরণের ক্ষেত্র বা আওতা, এই যে হিসাব সমীকরণের ক্ষেত্র বা আওতা কতটুকু সেই বিষয়টি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। হিসাব বিজ্ঞানের এ টু জেড সকল বিষয় অর্থাৎ সকল লেনদেন হিসাব সমীকরণের উপর 9 ধরনের প্রভাব বিস্তার করে, আমরা ইতিমধ্যে তা দেখেছি। সুতরাং হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবের ভিত্তিতে হিসাব বিজ্ঞানের সকল লেনদেনের ক্ষেত্রকে 9 শ্রেণীতে ভাগ করা যায়। 1 নম্বর ভাগ আমরা দেখেছি এ প্লাস, ওনার্স ইকুইটি প্লাস, অর্থাৎ অ্যাসেট প্লাস এবং ওনার্স ইকুইটি প্লাস। এক্ষেত্রে আমরা বাম পাশে সম্পত্তি বাড়ে এবং ডান পাশে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা স্বত্ব বাড়ে, এই জাতীয় আমরা লেনদেন গুলো দেখতে পাই। নগদে বা ব্যাংকের জমাদানের মাধ্যমে মূলধন আনয়ন, অর্থাৎ মালিক যদি মূলধন আনয়ন করে সেক্ষেত্রে প্রভাবটি পরিলক্ষিত হয়। স্থায়ী সম্পত্তি যেমন অফিস সরঞ্জাম, আসবাবপত্র, ভূমি ও দালান কোটা ইত্যাদি ব্যবসায়ে যদি মালিক কর্তৃক আনয়ন করা হয়, সেক্ষেত্রে একদিকে অ্যাসেট বৃদ্ধি পাবে, অন্যদিকে ওনার সিকিউরিটি অর্থাৎ মূলধন বৃদ্ধি পাবে। চলতি বছরের মুনাফা জাতীয় আয়ের বকেয়া, আমরা জানি যে প্রতিষ্ঠানের চলতি বছরের মুনাফা জাতীয় আয়ের বকেয়ার ফলে 2টি হিসাব পক্ষ, একটি হলো সংশ্লিষ্ট আয়, অন্যটি হলো বকেয়া আয়। আমরা জানি যে বকেয়া আয় হলো সম্পদ, আর অন্যদিকে পার্টিকুলার আয়টা হলো মায়ের ফলে ওনার সিকিউরিটি বৃদ্ধি পাবে। নগদের সেবা প্রদান বা পণ্য বিক্রয়, নগদে বিনিয়োগের সুদ, ফি, শিক্ষানবিশ, সালামি, কমিশন ইত্যাদি আয় যদি পাওয়া যায়, তখন আমরা এ প্লাস এবং ওনার সিকিউরিটি প্লাস এই প্রথম প্রভাবটির আওতায় আমরা লিপিবদ্ধ করতে পারব। আমরা আরেকটি প্রভাব দেখেছিলাম, 2 নম্বর প্রভাব এ মাইনাস ওনার সিকিউরিটি মাইনাস। এই আওতায় আমরা দেখতে পাই অফিস থেকে নগদ বা ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, অর্থাৎ মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে আমরা জানি যে একদিকে প্রতিষ্ঠানের সম্পদ হ্রাস পায়, অন্যদিকে মালিকানা স্বত্ব হ্রাস পায়। ঠিক একইভাবে আয়কর, জীবন বিমা প্রিমিয়াম, ব্যক্তিগত বাসার ভাড়ার প্রদান, যেকোনো মুনাফা জাতীয় যেমন পণ্য ক্রয়, মজুরি, বেতন, অফিস খরচ নগদে পরিশোধ, দেনাদার কর্তৃক পণ্য ফেরত, ঋণের সুদ, কমিশন ইত্যাদি প্রদান এবং অগ্রিম খরচ সমন্বয়, এগুলো 2 নম্বর প্রভাব অর্থাৎ এ মাইনাস এবং ওনার সিকিউরিটি মাইনাস এর মধ্যে পড়বে। 3 নম্বর প্রভাবটি ছিল অ্যাসেট প্লাস লাইবিলিটি প্লাস। এর আওতায় পরে আমরা জানি যে ব্যাংক থেকে ঋণ বা অন্যান্য ঋণ গ্রহণ, চলতি বছরে পরবর্তী বছর বা হিসাবকালের আয়ের টাকা অগ্রিম প্রাপ্তি বা আয়ের অগ্রিম, আমরা জানি যে আয়ের অগ্রিম একদিকে দায় বৃদ্ধি করে, অন্যদিকে সম্পদ বৃদ্ধি করে, যেমন অগ্রিম সেবা আয়, অগ্রিম ভাড়া আয় প্রাপ্তি ইত্যাদি। 4 নম্বর প্রভাবটি ছিল একটি সম্পত্তি হ্রাস পাবে অর্থাৎ এ মাইনাস এল মাইনাস। এর আওতায় পড়বে ব্যাংক ঋণ এবং অন্যান্য ঋণ পরিশোধ, দায় পরিশোধ যেমন পাওনাদারের পাওনা, বকেয়া খরচ ইত্যাদি। 5 নম্বর প্রভাবটি ছিল অ্যাসেট মাইনাস অ্যাসেট প্লাস, অর্থাৎ একটি সম্পত্তি কমে অন্য একটি সম্পত্তি বাড়ে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়, আসবাবপত্র, ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম ইত্যাদি। চলতি বছরে পরবর্তী বছর বা হিসাবকালের খরচের টাকা অগ্রিম প্রদান বা খরচের অগ্রিম, আমরা জানি যে খরচের অগ্রিম এর ফলে একদিকে সম্পত্তি বৃদ্ধি পায়, অন্যদিকে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে যেহেতু চলে যায় সেটিও সম্পদ, তাহলে একটি সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে আরেকটি সম্পত্তি হ্রাস পায়, যেমন অগ্রিম বিমা সালামি, অগ্রিম ভাড়া প্রদান ইত্যাদি। বকেয়া বা অনাদায়ী আয় প্রাপ্তি, বকেয়া বা অনাদায়ী আয় যদি আমরা পেয়ে থাকি, একদিকে নগদ সম্পদ বৃদ্ধি পাবে, অন্যদিকে বকেয়া বা অনাদায়ী আয় নামক সম্পত্তিটি হ্রাস পাবে। 6 নম্বর প্রভাবটি ছিল এল প্লাস এল মাইনাস, অর্থাৎ একটি দায় বাড়বে, অন্য একটি দায় হ্রাস পাবে। এক্ষেত্রে আমরা লেনদেনের পরিমাণ খুবই সামান্য,
সেই সামান্য পরিমাণ লেনদেন গুলো আমরা এভাবে বিশ্লেষণ করতে পারি। পাওনাদারের বিলের স্বীকৃতি প্রদান, পাওনাদারের বিলের স্বীকৃতি প্রদান করার ফলে আমরা জানি যে পাওনাদার নামক দায়টি হ্রাস পাবে, অন্যদিকে প্রদেয় নোট বা প্রদেয় বিল নামক দায় বেড়ে যাবে। বা প্রদেয় বিল অমর্যাদা বা প্রত্যাখ্যান, মেয়াদ পূর্তিতে কোন প্রদেয় বিল বা অমর্যাদা হয় সেক্ষেত্রে প্রদেয় বিলটি হ্রাস পাবে, আবার সেক্ষেত্রে পাওনাদার বা প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে। ওনার্স ইকুইটি মাইনাস ওনার্স ইকুইটি প্লাস, এক্ষেত্রে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ ধার্য করলে আমরা জানি যে, যেমন পণ্য উত্তোলন, পণ্য উত্তোলনের ফলে আমরা এখানে দেখতে পাই একদিকে উত্তোলন হিসাব, অন্যদিকে ক্রয় হিসাব। উত্তোলনের ফলে মালিকানা স্বত্ব হ্রাস পায়, অন্যদিকে ক্রয় হিসাব যেহেতু এখানে ক্রেডিট অর্থাৎ ক্রয় একটা ব্যয়, যেহেতু এটি ক্রেডিট এটা আয় হিসাবে আমরা বিবেচনা করে কন্ট্রা এক্সপেন্ডিচার হিসাবে বিবেচনা করে, অর্থাৎ মালিকানা স্বত্বকে আমরা এখানে বৃদ্ধি করতে পারি। মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ ঠিক একইভাবে প্রযোজ্য। আর তোমার প্রভাবটি আমরা দেখতে পাই এল প্লাস ওনার্স ইকুইটি প্লাস, এই ক্ষেত্রে আমরা দেখতে পাই চলতি বছরে মুনাফা জাতীয় খরচের বকেয়া, যেমন বেতন মজুরি ইত্যাদি বকেয়া থাকলে আমরা জানি যেখানে দুটি হিসাব পক্ষ, একটি হলো বেতন হিসাব, অন্যদিকে বকেয়া বেতন হিসাব। বেতন হিসাবের ফলে আমরা জানি যে নামিক হিসাব ওনার্স ইকুইটি হ্রাস পায়, আর অন্যদিকে বকেয়া বেতন একটা দায়, দায়ের ফলে লাইবিলিটি বৃদ্ধি পায়। এল মাইনাস ওনার্স ইকুইটি প্লাস, অর্থাৎ এখানে একটা দায় কমবে, অন্যদিকে ওনার্স ইকুইটি বৃদ্ধি পাবে। আমরা আগে বলেছিলাম এক্ষেত্রে লেনদেনের পরিমাণ খুবই সামান্য, অর্থাৎ অনুপার্জিত বা অগ্রিম আয় উপার্জিত বা অর্জিত হয়েছে। আমরা জানি যে অগ্রিম আয় সময় অতিবাহিত হওয়ার ফলে তা উপার্জিত বা সময় নিঃশেষিত হওয়ার ফলে সেটি অর্জিত হয়। অর্জিত হওয়ার ফলে একদিকে অনুপার্জিত বা অগ্রিম আয়টি হ্রাস পায়, অন্যদিকে সেবা আয় বা যে আয়টি বলা হয়েছে সেটি বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে আমরা জানি যে অনুপার্জিত বা সেবা আয়ের ফলে আমাদের এখানে এল মাইনাস ওনার্স ইকুইটি মাইনাস হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে একটি লেনদেনের হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব নিয়ে একটি প্রবলেম আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রশ্নটি আলোচনা করার সাথে সাথে বোঝার চেষ্টা করব এবং সেটি আমরা সমাধান করার চেষ্টা করব। জনক পালন তারিখ 1 জানুয়ারি 2018 তারিখে 50,000 টাকা নগদ এবং 20,000 টাকা মূল্যের আইনের বই নিয়ে ব্যবসা আরম্ভ করেন। 5 তারিখে নগদের সরঞ্জাম ক্রয় 20,000 টাকা, 10 তারিখে চেম্বারের ভাড়া পরিশোধ 20,000 টাকা, 12 তারিখে ধারে সাপ্লাইজ ক্রয় 4,000 টাকা, 15 তারিখে মক্কেলকে সেবা প্রদান বাবদ নগদ প্রাপ্তি 20,000 টাকা, জানুয়ারি 20 তারিখে মক্কেলকে সেবা প্রদানের লক্ষ্যে অগ্রিম গ্রহণ 5,000 টাকা, জানুয়ারি 22 তারিখ ধারে সেবা প্রদান 7,000 টাকা, জানুয়ারি 25 তারিখে পারিবারিক খরচের জন্য উত্তোলন 2,000 টাকা, 31 তারিখে উপযোগ খরচ পরিশোধ 1,000 টাকা। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও। আমরা এখানে জানুয়ারি মাসের বেশ কয়েকটি লেনদেন এখানে দেখতে পাচ্ছি, এটি আমরা এটি হিসাব সমীকরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা হিসাব সমীকরণকে আমরা এভাবে উপস্থাপন করতে পারি, একদিকে সম্পদ, অন্যদিকে দায় প্লাস মালিকানা স্বত্ব, আর অন্যদিকে আমরা এদিকে একটি মন্তব্য কলাম রাখতে পারি। এদিকে আমরা পুরো অঙ্কটি বিশ্লেষণ করে এই সম্পদ, একদিকে সম্পদগুলো পাই, অন্যদিকে দায়গুলো আমরা এখানে পেয়ে থাকি। আমরা এখানে দেখতে পাই নগদ, বই, অফিস সরঞ্জাম, সাপ্লাইজ, দানাদার নামক সম্পত্তিগুলো, আর অন্যদিকে অনুপার্জিত আয় অর্থাৎ দায়, পাওনাদার এবং মূলধন, আর অন্যদিকে আমরা এদিকে মন্তব্য করব। আমরা এখানে প্রথম যে লেনদেনটি ছিল সেটি যদি আমরা দেখতে পাই, জনফারণ 1 জানুয়ারি তারিখে 2018 সালের 18 তারিখে 50,000 টাকা নগদ এবং 20,000 টাকা মূল্যের আইনের বই নিয়ে ব্যবসা আরম্ভ করেন। আমরা এখানে দেখতে পাচ্ছি 50,000 টাকা নগদ নগদান হিসাব, 50,000 টাকা আইনের বই অর্থাৎ বই বাবদ 20,000 টাকা, দুইটি সম্পদ, আর দুইটাই যেহেতু জনাব ফারান নিয়ে এসেছেন তাহলে দুটি মূলধন। তাহলে আমরা হিসাব সমীকরণে আমরা দেখতে পাই
একদিকে নগদ 50,000 টাকা এবং বই বৃদ্ধি পাচ্ছে, আর অন্যদিকে মূলধন 70,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। এটাকে আমরা প্রারম্ভিক মূলধন হিসেবে বিবেচনা করতে পারি। পাঁচ নম্বর এন্ট্রিটি আমরা এখানে দেখতে পাই, 5 তারিখে নগদ অফিস সরঞ্জাম ক্রয়। নগদ অফিস সরঞ্জাম ক্রয়ের ফলে এখানে দুইটি হিসাবপক্ষ অর্থাৎ অ্যাসেট প্লাস অ্যাসেট মাইনাস, একটি সম্পত্তি বৃদ্ধি পাবে অন্য একটি সম্পত্তি হ্রাস পাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফিস সরঞ্জাম একটি অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে নগদান একটি সম্পদ হ্রাস পাচ্ছে। আমরা সেটি সমীকরণে দেখব। এখানে নগদ 20,000 টাকা হ্রাস পাচ্ছে আর অন্যদিকে অফিস সরঞ্জাম নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারি 10 তারিখে চেম্বারের ভাড়া পরিশোধ। এক্ষেত্রে আমরা জানি যে এখানে দুটি হিসাবপক্ষ, একটি হলো ভাড়া হিসাব আর একটি হলো নগদান হিসাব। আমরা জানি যে ভাড়া হিসাবের জন্য ওনার্স ইকুইটি হ্রাস পাবে, অন্যদিকে নগদান হিসাবের জন্য সম্পদ হ্রাস পাবে। আমরা প্রভাবটি টেবুলার সামারিতে দেখতে পাবো এভাবে। ঠিক একদিকে নগদ 20,000 টাকা হ্রাস পাচ্ছে, অন্যদিকে ভাড়ার জন্য অর্থাৎ খরচের জন্য মালিকানা স্বত্ব মূলধন 20,000 টাকা হ্রাস পাচ্ছে। এখন আসা যাক 12 তারিখ, ধারে সাপ্লাইজ ক্রয়। এক্ষেত্রে দুটি হিসাবপত্র, একটি হলো সাপ্লাইজ, অন্যটি হলো প্রদেয় হিসাব। আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি সাপ্লাইজ হলো সম্পদ, প্রদেয় হিসাব হলো দায়। তাহলে একটি সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে একটি দায় বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এটি এখন দেখতে পাই, এদিকে সাপ্লাই 4,500 টাকা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে পাওনাদার বা প্রদেয় হিসাব 4,500 টাকা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সমীকরণের দুই পাশে সমানভাবে পরিবর্তন সাধন হচ্ছে। 15 তারিখ, মক্কেলকে সেবা প্রদান বাবদ নগদ প্রাপ্তি 20,000 টাকা। এখানে দুটি হিসাবপক্ষ, একটি হলো নগদান হিসাব, অন্যটি হলো সেবা আয় হিসাব। তাহলে আমরা এখানে একটি হলো সম্পদ, অন্যটি সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে আরেকটি হলো মালিকানা স্বত্ব বৃদ্ধি পাচ্ছে। আমরা তাহলে এটি দেখি। তাহলে আমরা সমীকরণে দেখতে পাচ্ছি, একদিকে নগদান হিসাব 20,000 টাকা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে মূলধন সেবা আয় বাবদ 20,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। মক্কেলকে সেবা প্রদানের লক্ষ্যে অগ্রিম গ্রহণ 5,000 টাকা, এক্ষেত্রে একটি নগদান হিসাব, অন্যদিকে একটি অনুপার্জিত সেবা আয় অর্থাৎ একটি দায় বৃদ্ধি পাচ্ছে। একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে দায় বৃদ্ধি পাচ্ছে। আমরা এই জিনিসটা একটু দেখতে পাই এসব সমীকরণের, একদিকে নগদ সম্পদ 5,000 টাকা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে অনুপার্জিত আয় নামক দায় 5,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। 22 তারিখ, ধারের সেবা প্রদান। এক্ষেত্রে দুটি হিসাবপক্ষ, একটি হলো দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব, অন্যদিকে সেবা আয় হিসাব। একদিকে একটি সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে মালিকানা স্বত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা টেবুলার চকে দেখতে পাই, একদিকে দেনাদার নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সেবা প্রদানের জন্য এখানে 7,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। ২৫ তারিখ, পারিবারিক খরচের জন্য উত্তোলন 2,000 টাকা। এক্ষেত্রে আমরা জানি যে দুটি হিসাবপক্ষ, একটি হলো উত্তোলন হিসাব, অন্যটি হলো নগদান হিসাব। তাহলে একদিকে সম্পদ হ্রাস পাচ্ছে, অন্যদিকে মালিকানা স্বত্ব হ্রাস পাচ্ছে। আমরা টেবুলার চকে দেখতে পাই, একদিকে 2,000 টাকা নগদ সম্পদ হ্রাস পাচ্ছে, অন্যদিকে উত্তোলন নামক মালিকানা স্বত্ব 2,000 টাকা হ্রাস পাচ্ছে। অর্থাৎ সমীকরণকে সমানভাবে পরিবর্তন সাধন করছে। উপযোগ খরচ পরিশোধ 1,000 টাকা। আমরা এখানে দেখি, একদিকে উপযোগ খরচ, অন্যদিকে নগদান হিসাব। তাহলে একদিকে সম্পদ 1,000 টাকা হ্রাস পাচ্ছে, অন্যদিকে উপযোগ খরচের কারণে মালিকানা স্বত্ব 1,000 টাকা হ্রাস পাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেনদেনগুলো আমরা যথাযথভাবে এখানে দাখিলাগুলো আমরা লিপিবদ্ধ করেছি। এখন আমরা যোগ বিয়োগ করলে আমরা দেখতে পাবো নগদ পরিমাণ হলো 32,000 টাকা, বই 20,000 টাকা, অফিস সরঞ্জাম 20,000 টাকা, সাপ্লাইজ 4,000, দানাদার 7,000। আর এদিকে অনুপার্জিত আয় বা সেবা আয় 5,000 টাকা, আর অন্যদিকে পাওনাদার 4,000 টাকা। আর আমরা এখানে যোগ বিয়োগ করে মূলধন বাবদ 74,000 টাকা দেখতে পাই। দুই পার্শ্ব যোগ করে আমরা এখন দেখতে পাই, অর্থাৎ অ্যাসেট পাশে 83,000 টাকা, অন্যদিকে দায় ও মূলধন পাশে 83,000 টাকা। সমীকরণকে সমানভাবে প্রভাবিত করতেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই
ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ, এই ক্লাসটি তোমরা ভালোভাবে অনুধাবন করতে পেরেছ এবং এই ভিডিওটি তোমরা মিনিমাম দুইবার দেখে প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা পুরো বিষয়টি অবগত হবে এবং এই বিষয়টি যদি তোমরা যদি ভালোভাবে আয়ত্তে আনতে পারো, আশা করি হিসাব বিজ্ঞানের যে কোনো বিষয়ে তোমরা বুঝতে পারবা। এ বলে আমি আমার আলোচনা আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ।